আগুনে ঘিট হলেন কেজরিওয়ালের ডেপুটি মনীষ সিসোদিয়া। এদিন তিনি জানালেন, আপ ভেঙে তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, বিনিময়ে তাঁর বিরুদ্ধে চলা সমস্ত মামলা বন্ধ হয়ে যেত, কিন্তু আদর্শের খাতিরেই তিনি এই প্রস্তাব নস্যাৎ করে দেন, যদিও এমন প্রস্তাবের কথা অস্বীকার করেছে বিজেপি। শ্রীনগরের নিশাত এলাকায় জঙ্গিদের গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় আহত ছজনেরও বেশি সাধারণ মানুষ, তবে সকলকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীরে অস্থানীয়দের ভোটাধিকার নিয়ে সরগরম রাজনীতি, কেন্দ্রের নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ জানান, ভোটার তালিকায় নতুন নাম সংযোজন নিয়ে আলোচনার জন্য সেপ্টেম্বরে সর্বভারতীয় দলগুলিকে কাশ্মীরে আমন্ত্রণ জানানো হবে। ফের সিবিআই কে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ভোট হিংসায় মৃত 60 জনের ঘটনা এখনো বিচার হয়নি। এদিন তিনি ফের একবার ইডির উপরই আস্থা প্রকাশ করেন। বানচাল বড় সরু নাশকতার ছক, রাশিয়ায় আটক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের এক ফিদায়ীন জঙ্গি। রুশ গোয়েন্দাদের দাবি, ভারতে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের উপর হামলার পরিকল্পনা করছিল ধৃত এই সন্ত্রাসবাদী। এবার পুজো কমিটিগুলিকে 60,000 টাকা কর দেবে রাজ্য সরকার, পাশাপাশি বিদ্যুৎ বিলে দেওয়া হবে বিপুল ছাড়। এদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার কবলে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদাতে, যদিও শুভেন্দু অধিকারীর কোনো ক্ষতি হয়নি। ব্যাংক কর্মীর কাছ থেকে 3.5 লক্ষ টাকা ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল তিন দুষ্কৃতী। কিষানগঞ্জের ঘটনাটি আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে পুলিশ। ফের অনুব্রত মণ্ডলের দেহরক্ষে সাইগল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে, সিবিআই বাইপাসের ফ্ল্যাটে তৃতীয়বার মহিলা ব্যাংক অফিসারকে নিয়ে আসেন সিবিআই অফিসারেরা। গরু পাচার মামলায় ধৃত সাইগল হোসেন বোলপুরের বাইপাসের ফ্ল্যাটে এর আগেও দুবার তল্লাশি চালিয়েছে সিবিআই। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো, আর বর্ণাঢ্য মিছিলে সেই স্বীকৃতিকেই উদযাপন করল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূলের তরফে একটি মিছিল শহর পরিক্রমা করে, মিছিলে একাধিক ট্যাবলোর মাধ্যমে মহালয়া থেকে বিসর্জনের ছবি তুলে ধরা হয়।